মানসিকতা সেটা আবার কি? তিনি তো অক্কা তুলেছেন বহু বছর আগে, আর এখন তিনি আশ্রয় নিয়েছেন নিজের কৃতিত্ব জাহির করতে জানা, নিজের ঢাক পেটাতে জানা কিছু বিশেষ ব্যক্তির মগজের মধ্যে। আপনি কাজ করতে জানেন, আপনার মাথায় অনেক ক্রিয়েটিভ চিন্তা ভাবনা রয়েছে, কিন্তু বাইরে নিজেকে জাহির করতে জানেন না, জানেন না নিজের কৃতিত্বের প্রতিফলন লোকের মগজে ঢোকানোর চেষ্টা করতে। দূর মশাই, আপনার দ্বারা কিছুটি হবে না। আপনি একজন মাথা ভর্তি ক্রিয়েটিভিটি সম্পন্ন অকম্মা ঢেকি একজন বেকার 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 মানুষ। নিজের কৃতিত্ব অনেক বাড়াতে চান, হঠাৎ করে বিশেষ নামই হতে চান, নিজের গুণগান সবার সামনে গাইয়ে চলতে চান, ব্যাস তাহলে আর কি, শুরু করুন আপনিও তেল ঢালা। না না, একজন শিল্পীকে কোনো মতে আমি রাধুনি হতে বলছি না, তেলটা কড়াইতে নয়, ঢালতে হবে সেই সব মানুষের পায়ে যারা আপনাকে রাতারাতি অনেক উঁচুতে তুলে দেবে। তৎসহ আপনাকে জানতে হবে মাথা নত করতে, আর শিখতে হবে শিল্পের সওদা করতে, আর তখনই শুরু হয়ে যাবেন অনেক মানুষের সমালোচনার পাত্র হতে। চারিদিকের হঠাৎ করে একদিন তুলি ধরে একটা কাগজে দাগ টানতে জানা শিল্পী, বা একটা ক্যামেরা কিনে নিয়েই বিশিষ্ট ফটোগ্রাফার হয়ে যাওয়া একজন বিশেষ ফটোগ্রাফার আপনার বহুদিনের দক্ষ প্রতিভা নিয়ে প্রশ্ন তুলবে, দাদা আপনি এটা কি করেন, আপনার থেকে অনেক ভালো ফটো আমি তুলতে পারি। দাদা এখানে না, ফোকাসটা আছে। এই ভাই দেখ ভাই, আমার এই ছবিটা ভাই এখান থেকে পাবলিশ হয়েছে। তখন আপনার নিজেকে অনেক ছোট মনে হবে, মনে হবে আমার এই দক্ষতার কোনো দাম নেই। সত্যি দাদা, যদি আজ আপনি নিজের দক্ষতাকে প্রকাশ করতে না জানেন, আপনার দক্ষতার কোনো দাম কোনো দিনও কেউ দেয়নি, দেবেও না, কেউ দেবে না। আর আজ আজ তো লকডাউনের কৃপায় ঘরে 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 শিল্পী তৈরি হচ্ছে। আমি বলবো না সবাই খারাপ, বা কখনোই আমি বলবো না সবাই নিজেকে জাহির করতে জেনে বা লোকের কৃপায় নিজের দক্ষতাকে প্রকাশ করতে জেনে আজকে শিল্পী হয়েছেন, যারা সেগুলো করতে জানেন না, যারা আজ মহৎ শিল্পীত্বের স্থানে ছিলেন তারা আজও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, তাদের চরণে আমার শত কোটি প্রণাম। আজকে আপনারা ছিলেন বলেই আমরা হয়তো কলমটা আজও চালিয়ে যেতে পারছি, আজও হয়তো তুলির দিয়ে আমার আজও রংটা বেরোচ্ছে, না হলে হয়তো শিল্পী সত্তা কোথায় হারিয়ে যেত। আর এই সকল শিল্পীর জন্য এবং কিছু বিশেষত অর্থলোভী মানুষের জন্য বিশেষ বিশেষ কিছু লোককে বিশেষ ক্ষেত্রে অপমানিত হতে হচ্ছে, আর সমালোচনা সে তো ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িয়ে রয়েছে। আর যারা নিজের সকল কাজকর্ম ফেলে দিয়ে একজন বিশেষ শিল্পীর সমালোচনায় সময় দেয়, সমালোচনার জন্য সারা দিনটা ব্যয় করেন, তাদের চরণেও শত কোটি প্রণাম। জেনে রাখবেন আপনাদের স্থান আমার বাবা মার থেকে অনেক উপরে, কারণ একজন বাবা মা ছেলে মেয়ের সমালোচনা করে না, একজন বাবা মা ছেলে মেয়ের বদনাম করতে পারে না, হয়তো বিভিন্ন ক্ষেত্রে শাসন করতে পারে, হয়তো ভুলটাকে শুধরে দিতে পারে। আপনিও একজন এরকম হয়ে দেখুন, আপনার জায়গা আমার মনের ভেতরে হবে। আর হ্যাঁ, যারা সমালোচনা করতে জানেন তাদেরকে বলি, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো মন্দ খেয়ে স্বাস্থ্যবান থাকুন, ঘর থেকে বেরোবেন না। আপনাদের কিছু হয়ে গেলে বাবা আমরা আবার এগোতে পারবো না, কারণ আপনাদের সমালোচনা ছাড়া একজন শিল্পী এগোতে পারবে না বটে। তাই আপনারা অবশ্যই সুস্থ থাকুন এবং মন দিয়ে সমালোচনা করে চলুন, দেখবেন আপনিও ভালো থাকবেন আর আমার শিল্পী সত্তা সেও ভালো থাকবে। আর যারা টাকা দিয়ে শিল্পী সত্তা কিনতে চান, টাকার বিনিময়ে প্রতিভাকে বিকিয়ে দিতে বলেন, তাদের উদ্দেশ্যে বলছি,
সেই টাকার মধ্যেও প্রতিটা দেশে একজন করে বিশেষ বিশেষ মানুষের ছবি থাকে, যারা কিনা প্রতিভার জোরে, নিজ গুণের জোরে আজ টাকার ভেতর স্থান পেয়েছেন। নইলে তাদের ওই একটা ছবি সারা বিশ্ব জুড়ে ঘুরে বেড়ানোর অধিকার রাখত না। তাই প্রতিভাই শেষ কথা। আর কবি তো বলেই গেছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। তাই কবির কথাগুলো, কবির লেখা এই লাইনগুলো নিজের বুকের ভেতর ভালোভাবে রেখে, চিত্তকে ভয় শূন্য রেখে এবং মাথা সর্বদা উঁচু করে আমরা একই পথে এগিয়ে যাব। আমরা শিল্পী সত্তার সাথে সৎভাবে এগিয়ে যাব এবং চিৎকার করে এটা বলবো, হার আমরা মানবো না, মাথা আমরা নোয়াবো না, মাথা আমরা নোয়াবো না। এবং চলার পথে এই কথাটাও জেনে রাখবেন, যতদিন বেঁচে আছি কলম মোদের থামবে না, কলম জুড়ে, তুলির রং জুড়ে এবং মস্তিষ্ক জুড়ে বিপ্লবটা চলতেই থাকবে। তাই আবারও বলছি, মাথা আমরা নোয়াবো না, যে যতই যাই বলুন, শিল্পী সত্তা জিন্দাবাদ। শিল্পী সত্তা নিয়ে চিরকাল শিল্প ছিল, আছে, থাকবে।